ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক্স ওয়ার্ল্ড। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে একটা অটোক্যাড সফটওয়্যার ডাউনলোড করতে হয় ফ্রিতে। তো ভিউয়ার্স, অটোক্যাডের সফটওয়্যার যে সোর্সটা সেটা হচ্ছে অটো ডেক্স বলে একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানিটা অটোক্যাড যে সফটওয়্যারটা রয়েছে সেটা প্রোভাইড করে আমাদের। তো অনেক সময় আমাদের অসুবিধা হয়, অনেক সময় আমাদের অটোক্যাড সফটওয়্যারটা কিনে ইউজ করতে হয় বা অনেক সময় জোগাড় করতে প্রবলেম হয়। তো আমি সেই জন্য আপনাদের দেখাবো যে কীভাবে অনলাইনে আপনি সরাসরি কোনো রকম টাকা ইনভেস্ট না করে শুধুমাত্র যে প্রসেসটা আমি আপনাদের দেখাবো, যে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা একটা অটোক্যাড সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করবেন লেটেস্ট ভার্সন। ওকে, তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদের যেতে হবে আপনার কম্পিউটার যে সব থেকে সুন্দর যে ব্রাউজারটা, আপনার যেটা ভালো লাগে কম্পিউটার বা আপনার মোবাইলে সব থেকে লেটেস্ট যে ব্রাউজারটা, আপনি যেটা আপনি সব থেকে বেশি পছন্দ করেন, যে কোনো সব ব্রাউজার হলেই হলো, যাই হোক আমি একটা ফান করছিলাম। তো সবার আগে সেই ব্রাউজারে যাবেন, আমি এখানে আমার গুগল ক্রোমে যাব, এটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। যাই হোক, তো এখানে গিয়ে সার্চ বারে সার্চ করবেন অটোক্যাড, AUTOCAD, অটোক্যাড স্টুডেন্ট, STUDENT, এন্টার প্রেস করবেন। তারপর দেখবেন একদম সার্চের একদম প্রথমে আসবে অটোডেস্কের যে ওয়েবসাইটটা সেটা আসবে, এখানে দেখবেন ফ্রি স্টুডেন্ট সফটওয়্যার ডাউনলোডস অটোডেস্ক এডুকেশন কমিউনিটি, তাহলে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন লেখা রয়েছে গেট ফ্রি সফটওয়্যার, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটা পেজ আসবে, তো এইখানটায় দেখবেন অনেক রকম হিউজ পরিমাণের বিভিন্ন অপশন রয়েছে। এখানে দেখুন অল প্রোডাক্ট, লার্ন টেক, কানেক্ট, এখানে দেখুন কম্পিটিশন অ্যান্ড ইভেন্টস, এখানে দেখুন প্রিপেয়ার অ্যান্ড এক্সেল, এবং বিভিন্ন গেট সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যার এখানে রয়েছে। তো এখানে দেখুন 2D 3D কার্ড, এদের অটোডেক্স ফাশন এটা রয়েছে। ওকে, তো এখানে নিচের দিকেও অনেক ধরনের সফটওয়্যার আছে এবং অনেক অপশন রয়েছে। তো আমরা যেহেতু অটোক্যাড করবো তো তার জন্য আমাকে অটোক্যাডটা সিলেক্ট করতে হবে। ওকে, তো তার জন্য হালকা করে নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন এখানে অনেকগুলো সফটওয়্যার রয়েছে, 1, 2, 3, 4, 6টা সফটওয়্যার রয়েছে। তার মধ্যে আমি যেহেতু অটোক্যাড ডাউনলোড করবো তো তার জন্য আপনাকে জাস্ট অটোক্যাডে যেতে হবে এবং অটোক্যাডে ক্লিক করবেন। ওকে, এইবার কাজ হলো আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে অটোডেস্কে। ওকে, আমি সেটা হচ্ছে যাদের অটোক্যাড সফটওয়্যার করা আছে বা তাদের করতে হবে না, তো যাদের করা নেই তাদেরকে করতে হবে। তো আমি আপনাদের পুরো প্রসেসটা দেখাবো বলেছি, ওই জন্য আমি একটা নতুন অ্যাকাউন্ট করেও আপনাদের দেখাবো যে কী করে অ্যাকাউন্ট করতে হয়। তো জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পরে এটাকে জাস্ট ফিল আপ করতে হবে। এখানে অনেকগুলো আপনাকে ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, এখানে ইন্ডিয়া সিলেক্ট করবো, ইন্ডিয়া সিলেক্ট করবো। এখানে আপনাকে এডুকেশন রোল, আপনি কোন রোলটা প্লে করছেন এডুকেশনে, এটা হচ্ছে এডুকেটর, এখানে স্কুল আইটি অ্যাডমিনিস্টার, এখানে হচ্ছে ডিজাইন কম্পিটিশন মনিটর, এখানে যেহেতু আপনি স্টুডেন্ট তো এখানে জাস্ট স্টুডেন্টে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থটা দেবেন, মান্থটা দেবেন, এখানে ডেটটা দেবেন এবং আপনার ইয়ারটা দেবেন। ওকে, তারপর নেক্সট করে দেবেন। করার পরে এখানে একটু আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। তো আমি দিয়ে দিই, যেহেতু আমি আপনাদের বলেছি যে পুরোটাই আপনাদের শেখাবো, তো তার জন্য এবার আপনাকে টার্ম অ্যান্ড কন্ডিশনটাতে আপনাকে ক্লিক করতে হবে, এগ্রি করতে হবে। তো আপনারা যদি চান তাহলে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন, আবার না চাইলে এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনটা পড়ে নেওয়ার দরকার,
ওকে, তো আপনি চাইলে পড়ে নিতে পারেন। তো এখানে দেখুন, ভেরিফিকেশন ইমেল, লুক ইন টু দি ইয়োর ইমেল অ্যান্ড রেসপন্ড দ্য ইমেল ভেরিফিকেশন মেসেজ সেন্ড টু এত। ওকে, তো এইখানটায় আমি আমার ইমেলে যাব। তো আমি কিছুক্ষণের জন্য আমি পজ করছি, কেননা ইমেলটা গিয়ে ভেরিফিকেশনটা করতে হবে। তো ভিউয়ার্স, তারপরে আপনার কাছে এরকম একটা অটোডেস্কের একটা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের একটা মেসেজ আসবে। তো এটা দেখুন আমার ইমেল, ইমেলের মধ্যে এই মেসেজটা এসছে। তো জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা রয়েছে ভেরিফাই ইমেল। ওকে, তো আপনাকে কী করতে হবে, জাস্ট ভেরিফাই ইমেলে ক্লিক করবেন। তো ভেরিফাই ইমেলে ক্লিক করার পরে এইখানে একটা টিক সাইন দেবেন এবং ডান করে দেবেন। ওকে, তো এটাকে জাস্ট অ্যাকাউন্টটা ফর্ম ফিল আপ করবেন এবং অ্যাকাউন্ট সেট হয়ে যাবে। ওকে, তো ওইখানে আপনি যদি বিপিসিআইডি স্টুডেন্ট হন, তো তার জন্য আমি যে নিচে ডিসক্রিপশন বক্সে যেভাবে লিখে দেবো ঠিক সেইভাবে লিখবেন, নইলে কিন্তু ওইখানে আপনি পারবেন না। ওকে, বা আপনি যে কোনো যে স্টুডেন্ট হবেন তো সেটা ফিল আপ করবেন ঠিকঠাকভাবে, নইলে ঠিকঠাকভাবে হবে না। তো তারপরে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, তো কন্টিনিউ করার পরে এইবার দেখুন এখানে আপনাকে ভার্সন সিলেক্ট করতে হবে। তো এইখানটায় আপনি অটোকাটের এখানে দেখুন যে তীর চিহ্নটা আছে, তো এইখানে ডাউনলোড অটোক্যাড। ওকে, তো ডাউনলোডের এখানে অপশন দিয়ে দিয়েছে, জাস্ট ক্লিক করবেন। এখানে আপনাকে ভার্সনটা সিলেক্ট করতে হবে, 2015 রয়েছে, 16, 17, 18। ওকে, তো এখানে আমি 2015 দিয়ে করলাম। অপারেটিং সিস্টেম উইন্ডোজ, আপনার যে অপারেটিং সিস্টেমটা হবে, আপনি যদি ম্যাক হয় তাহলে ম্যাক করবেন, যদি 32-বিটের সিস্টেম হয় তাহলে 32-বিট করবেন, এবং আমার উইন্ডোজ 1064-বিট, তো আমি 64-বিট করবো। এবং ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করবেন, আমি এখান থেকে ইংলিশ করছি, আপনি যে ল্যাঙ্গুয়েজে খুশি সেটা করতে পারেন। ওকে, এবং সিরিয়াল নাম্বার দেখুন এখানে প্রোডাক্ট কী এবং সিরিয়াল নাম্বার, এটা আপনাকে দিয়ে দেবে। এবং এটা আপনি অলরেডি আপনার ইমেলে পেয়ে যাবেন, তা সত্ত্বেও আপনি চাইলে এটাকে একটা স্ক্রিনশট করে রাখতে পারেন, অথবা আপনি যদি চান তাহলে এটাকে আপনি কোনো খাতায় বা নোটপ্যাডে টুকে রাখতে পারেন। ওকে, এবং এটাকে আপনি ইনস্টল, দুটো পার্সোনাল ডিভাইসে ইনস্টল করতে পারবেন মাত্র। ওকে, এবং এটাকে জাস্ট আপনি ইনস্টল নাও, এখানে যদি নিচে যে লোয়ার চিহ্নটা রয়েছে তো এখানে ক্লিক করলে এখানে চারটে অপশন পাবে, পাবেন একটা হচ্ছে ইনস্টল নাও। ইনস্টল নাও করতে গেলে এটা অনেক সমস্যা, এটা অনেক ঝামেলা হয়, সরাসরি ডাউনলোড এবং ইনস্টল সব একসাথে হয়। ওকে, এবং এত অনেক ঝামেলা হয়, ডাউনলোড নাও করতে এখন ডাউনলোড শুরু হয়ে যাবে এবং পরে আপনি সেখান থেকে ইনস্টল করতে পারেন। এবং ব্রাউজার ডাউনলোড বলতে ব্রাউজার ডাউনলোড শুরু হয়ে যাবে, এটা করার কোনো দরকার নেই। এবং হেল্প মি ডিসাইড বলে যে অপশনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করুন, এখানে সমস্ত ফিডব্যাকগুলো দেওয়া রয়েছে যে কোনটা করলে কী হবে। ওকে, দেখুন দেখুন ইনস্টল নাও বললে এখানে দেখুন আপনার হোয়াট হ্যাপেন কী হবে সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবং এখানে দেখুন ডাউনলোড নাও হতে, ডাউনলোড নাও করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এবং 3 নম্বর রয়েছে এখানে ব্রাউজার ডাউনলোড রয়েছে। ওকে, তো এটা আপনি একবার পড়ে নিতে পারেন যে আপনার যেটা সুবিধা হবে সেটা করবেন। তো আমি রিকমেন্ড করবো আপনি সরাসরি ডাউনলোড নাও করবেন, ইনস্টল নাও একদমই করবেন না, কারণ এটা করলে অনেক ঝামেলা হয় আর কন্টিনিউয়াসলি ডেটাও অনেক বেশি কাটে এবং আপনি কম্পিউটার অফ করতে পারবেন না কন্টিনিউয়াসলি। 4 GB যতক্ষণ না হবে ততক্ষণ আপনাকে এটা রেখে দিতে হবে। এবং ফাইল সাইজ দেখুন এখানে দিয়ে রেখেছে 3.97, অর্থাৎ 4 GB ফাইল। প্রোডাক্ট কী দেখুন এটা দিয়েছে আমাকে, এবং সিরিয়াল নাম্বার এটা দিয়েছে। ওকে, তো এটা জাস্ট আমি ডাউনলোড নাও করবো। তো ডাউনলোড নাও করলাম, করার পরে এখানে দেখুন ডাউনলোড স্টার্টেড। ওকে, তো এখানে আমাকে যে অ্যাপ্লিকেশনটা সেটা দিয়েছে 10 MB, এবং পরে সেটা অনেক অনেক বেশি হয়ে যাবে। ওকে, তো আমি জাস্ট দেখাচ্ছি। ওকে, তো দেখুন এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হতে 10 MB ডাউনলোড, 6 মিনিট লেফট হচ্ছে। ওকে, আমার আজকে একটু ইন্টারনেট স্পিড স্লো আছে, ওই জন্য একটু সমস্যা হচ্ছে, নাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত। ওকে,
তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে, যাতে আপনার বন্ধুরাও এইভাবে ফ্রিতে কোনো একটা অটোক্যাড সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করতে পারে। এবং আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে কী করে আপনারা অটোক্যাড সফটওয়্যারটি ইনস্টল করবেন। ওকে, আমি আজকে জাস্ট ডাউনলোড করা শেখালাম এবং কী করে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কী করে একদম প্রপার অ্যাকাউন্ট খুলতে হয় কোনো রকম ঝামেলা ছাড়া, এবং একদম ফ্রেশ কী করে খুলতে হয়, ফ্রেশ একটা অ্যাকাউন্ট কী করে খুলবেন সেটা আমি আপনাদের দেখালাম। এবং পরবর্তী ভিডিওতে দেখাবো যে কী করে এটা ইনস্টল করতে হয় এবং এটাকে কী করে কাজে লাগাতে হয়। ওকে, তো অনেকেরই অনেক সময় প্রবলেম হবে ইনস্টল করার সময়, ডাউনলোড তো অনেকেই করতে পারবে কিন্তু ইনস্টল করার সময় অনেকের অনেক রকম প্রবলেম হয়, কারণ এটা ইনস্টল করার সময় অনেক রকমের অপশন আসে। তো সেই অপশনগুলো ঠিকঠাক করে না করতে পারলে তো সেইটা কিন্তু অনেক ধরনের। তো ভিউয়ার্স, আমি আপনাদের নেক্সট ভিডিওতে সেটা শিখিয়ে দেবো। ওকে, তো ততদিন পর্যন্ত আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি অন্যান্য ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাদের ভালো লাগবে। আর কোনো রকম সমস্যা হলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, তাতে করে আমি সমস্ত কমেন্টের আপনাদের রিপ্লাই করতে পারবেন এবং যথেষ্ট পরিমাণ হেল্প করতে পারবো। ওকে, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়তই আপনাদের জন্য আমি এরকম টেক রিলেটেড বিভিন্ন ভিডিও, এডুকেশন রিলেটেড এবং আপনাদের জন্য ইন্টারনেট সম্বন্ধে সমস্ত কিছু আমি আপনাদের জন্য নিয়ে আসি। তো যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকে তাহলে কোনো ভিডিও আপনাদের মিস হবে না এবং সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।